এই বিষয় নিয়ে আমরা আর ভবিষ্যতে বক্তব্য দিব না, কারণ একই বিষয় নিয়ে বক্তব্য দিতে দিতে মানুষও বিরক্ত। আর মাত্র 3 কোটি টাকার লোভে আসলে একটা দল গভর্নমেন্টের সাথে আপোষ করবে, অন্তত 300 কোটি টাকা বললে একটা যৌক্তিকতা থাকতো, কিন্তু মাত্র 3 কোটি টাকা, এটা হাস্যকর মনে হচ্ছে। দুবাই আর শারজার মাঝখানে একটা কফি শপে হঠাৎ থামতে বলল, ওখান থেকে বের হলো মেন্দি সাফাদি বলে একটা লোকের সাথে, তারা তাকে খবরের কাগজে দেখেছে এবং বারান্দায় ছবি তুলেছে, এটা সদস্য সচিবের ফোনে তুলেছে এবং একটা কালো ব্যাগ নিয়ে বের হয়েছে। কিন্তু ইসরায়েলের সাথে মিটিংগুলি এগুলো খুব রহস্যজনক এবং আমাদের দেশের মানুষ এটা ভালোভাবে দেখে না। প্যালেস্টিনিয়ান অ্যাম্বাসেডর খুব সুন্দর কথাটা বলেছে যে বাংলাদেশের নেতা, বাংলাদেশের লিডার হতে হলে ইসরায়েলের পৃষ্ঠপোষকতায় চলে, এটা কোনো দিন হবে না। পিপিলিকার পাখা গজায় মরিবার কালে, বিষয়টা হয়ে গেছে কি, সরকার ভিপি নূরকে কি দমন করবে? এর আগে রেজা কিবরিয়া এবং নূরের দ্বন্দ্বে যে নতুন টার্নিং পয়েন্ট এসেছে, সেখান থেকে রেজা কিবরিয়া যদি মামলা করেন, যেটা আজকে তার দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো গণ অধিকার পরিষদের যে ভাঙন লেগে গেছে, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন সেটি ভিভি নূর এবং যে তার প্রতিপক্ষ একই দলের থেকে যে বিভিন্ন ধরনের যে কথাগুলো বেরোচ্ছে এখন, সেই কথাগুলো আসলে আগে মনে ছিল না এদের, যে কথাগুলো বলতে গেলে আসলে কি করতে হবে বা কার সাথে আমরা দল করছি, কি বিষয়ে করছি, এবং যাদেরকে আওয়ামী লীগের যেমন তাদের পতনের জন্য যেমন পায়তারা করেছে এবং চেষ্টা করেছে, এখন নিজেদেরই আসলে অস্তিত্ব থাকার আর নেই, আসলে সেই বিষয়টি নিয়ে আমরা সেই বিষয়ের ভিডিওগুলো দেখব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন, এবং কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিও ফুটেজটি দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন কিন্তু সরকার পতনের একটা চূড়ান্ত দফার অফার আন্দোলন চলছে যে আমরা সরকারের সাথে আপোষ করব, এটা তো একেবারেই হাস্যকর। তবুটা এটাই যে নিয়মতান্ত্রিকভাবে আমরা কাউন্সিল করেছি, অপসারণের সিদ্ধান্ত পাশ করেছি, আমরা 10 জুলাই কাউন্সিল করব, কাউন্সিলের নতুন নেতৃত্ব নির্বাচিত হবে এবং আমাদের চলার পথে, যেহেতু আপনারা জানেন যে এই সংগঠনটা একদল তরুণ ছাত্র তাদের হাত ধরেই আসলে তৈরি হয়েছে, তো এই চলার পথে আমাদের ভুলভ্রান্তি হতে পারে, সেজন্য আমরা ক্ষমা প্রার্থী। আপনাদের সবসময় সমালোচনা আলোচনা ছিল, সেটার মধ্যে দিয়েই আমরা নিজেদেরকে শানিত করেছি, আগামীর জন্য তৈরি করেছি, কাজে আপনাদের যে কোনো ইতিবাচক সমালোচনা আমরা মাথা পেতে নেব এবং আমরা সেটা গ্রহণ করব। তবে আপনাদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে, আমরা এই বিষয় নিয়ে আজকেই আমাদের সর্বশেষ আমরা বক্তব্য রাখব। এই দলের যে সাম্প্রতিক যে সংকট, এই বিষয় নিয়ে আমরা আর ভবিষ্যতে বক্তব্য দিব না, কারণ একই বিষয় নিয়ে বক্তব্য দিতে দিতে মানুষও বিরক্ত, একটা মানে অস্বস্তিকর যে এটা কি একই কথা বারবার কেন বলছে। তো সেক্ষেত্রে আমাদের বলতে হচ্ছে, কিছু মিডিয়া যখন একটা পক্ষের বা আমাদের আহ্বায়কের একটা বক্তব্য প্রচার করে, তখন আমরা আমাদের একটা বক্তব্য না থাকলে মানুষ ভাবে যে আমরা কেন নীরব। আচ্ছা, এটা একটা বোধহয় খুব হাস্যকর অভিযোগ যে একটা জাতীয় নির্বাচন করতে আমরা যতই বলি না কেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অন্তত মানে 5-7 কোটি টাকার প্রয়োজন। যারা এমপি নির্বাচন, আমি করি নাই, আমি জানি না, কিন্তু যারা করেছে টেলিভিশন টক শোতে আলাপ আলোচনায় তাদের কাছ থেকে জেনেছি, আর মাত্র 3 কোটি টাকার লোভে আসলে একটা দল গভর্নমেন্টের সাথে আপোষে, কারণ তার বাবা জিয়াউর রহমানের আমলে ফরেন সেক্রেটারি হয়েও আওয়ামী লীগের সাথেই রাজনীতি করেছেন, মন্ত্রী হয়েছেন, আওয়ামী লীগ থেকে সুযোগ সুবিধা নিয়েছেন, এবং তিনি তো আওয়ামী লীগের বিশেষ করে মন্ত্রীর ছেলে হিসেবে তার একটা ডিমান্ড আওয়ামী লীগে থাকতে পারে। আমাদের দেখেন শুরু থেকে আমরা স্পষ্টভাবে বলে আসছি, এই সরকারের পতন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমরা সবসময় অগ্রভাগে ছিলাম, আমরা এখনও আছি। তিনি যে 3 জন ব্যক্তির নাম মেনশন করেছে, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন কিংবা জাহাঙ্গীর কবির নানক, তাদের সাথে মিটিং করা, দেখেন মানে একটা অভিযোগ কত ধরনের কীভাবে হাস্যকর হতে পারে বা একটা মানুষ নিজেকে কীভাবে হালকা হিসেবে উপস্থাপন করতে পারে। রাশেদ খান মেনন ইনু তো ইনু সাহেব তো আওয়ামী লীগের কেউ না, তারা তো অন্য দল, যদি আওয়ামী লীগের সাথে মিটিং হয় তাহলে আওয়ামী লীগের নেতাদের সাথে হবে, সেটা ইনু সাহেব কিংবা মেনন সাহেবের সাথে না, তাদের সাথে আমার ওইভাবে ব্যক্তিগত কখনোই কোনো মিটিং হয় নাই। ইভেন জাহাঙ্গীর কবির নানক সাহেবের সাথেও, তিনি আপনাদের নিশ্চয়ই মনে আছে 10 ডিসেম্বরের আগে তিনি আমার নাম মেনশন করে যে রব, মান্না, বিপিনুর বেশি বাড়াবাড়ি করলে তাদেরকেও গণদলাই দেওয়ার, জাফরুল্লাহ চৌধুরী সহ নাম উল্লেখ করে বলছে, তো এই রকমের ব্যক্তির সাথে আমি মিটিং করব, এটা খুব হাস্যকর। আর আমরা আপনাদেরকে একটা কথা বলি যে আমরা শুরু থেকে বলে আসছি
যে এই সরকারের বিরুদ্ধে পতনের আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য আমরাই অগ্রভাগে ভূমিকা রাখতে চাই। এবং আপনারা দেখেছেন যে বলা চলে আজকে যে সমস্ত রাজনৈতিক দল সবচেয়ে ভাইব্রেন্ট রাজপথে অ্যাক্টিভ, তারা যখন নিষ্ক্রিয় ছিল, সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন, তাদেরকে নিয়ে আমরা রাস্তায় নেমেছি, অন্যরাও সাহস পেয়েছে। এখন কিন্তু সরকার পতনের একটা চূড়ান্ত দফা দফার আন্দোলন চলছে। এখন আপনারা বলতে পারেন গণতন্ত্র মঞ্চ আমাদেরকে কেন্দ্র করে গঠিত হয়েছিল আসলে কিনা। গণতন্ত্র মঞ্চে যদি দেখেন সেখানে কিছু আগে ছিল যারা গণতান্ত্রিক বামজোট করেছে, কেউ কেউ ঐক্যফ্রন্ট করেছে, সেখানে কিন্তু আমরাই ফ্রেশার্স ছিলাম। তো আমরা তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করেছি বা আমরা চেষ্টা করেছি তাদের সাথে কাজ করে তারা আমরা মিলিতভাবে একটা মোর্চা গঠন করার, এবং আমরা সেটা করেছি এই সরকারের বিরুদ্ধে। কাজে আমরা সরকারের সাথে আপোষ করব, এটা তো একেবারেই হাস্যকর। পিপিলিকার পাখা গজায় মরিবার কালে, বিষয়টা হয়ে গেছে কি সরকার ভিপিনোরকে কি দমন করবে? এর আগে রেজা কিবরিয়া এবং নূরের দ্বন্দ্বে যে নতুন টার্নিং পয়েন্ট এসেছে, সেখান থেকে রেজা কিবরিয়া যদি মামলা করেন, যেটা আজকে তার দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে শাহ এম এস কিবরিয়া, রেজা কিবরিয়ার বাবা সাবেক অর্থমন্ত্রী, উনাকে যেমন জীবননাশের হুমকি দিয়েছিল, তদ্রুপ রেজা কিবরিয়াকে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। যার কারণে আজকে গণঅধিকার পরিষদের একটা জরুরি বৈঠক ছিল, সেইখানে যেতে গিয়ে মাঝপথ থেকে তিনি ফিরে গেছেন নিরাপত্তাহীনতার কারণে, কারণ তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে আর এমনটাই দাবি করেছে তারই দলের একজন নেতা যার নাম হচ্ছে শুভ। তিনি বলছেন, পহেলা জুলাই সকাল ১১টায় পল্টনের প্রীতম জামান টাওয়ারে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়ার আহ্বানে জরুরি সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া তার বাবা সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ন্যায় জীবননাশের হুমকি পেয়ে তিনি লাইভে এসে বক্তব্য দিয়ে মাঝপথ থেকে ফিরে গেছেন। দর্শক, নতুন আরো একটা টার্নিং পয়েন্ট আসলো এই ঘটনায়। আজকের এই প্রোগ্রামে রেজা কিবরিয়া না থাকায় আপনার জরুরি সভায় ডক্টর রেজা কিবরিয়াকে ইমপিচমেন্ট বা অভিশংসন করা হয়েছে গণঅধিকার পরিষদ থেকে। আপনার সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে গণঅধিকার পরিষদ। দলের নূরপন্থীদের এই সভায় দুই তৃতীয়াংশের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্বঘোষিত জরুরি সভায় অংশ নেননি ডক্টর রেজা কিবরিয়া। বিশৃঙ্খলা এড়াতে এবং নেতাকর্মীদের নিরাপত্তার কথা ভেবে জরুরি সভায় তিনি অংশ নেননি, তবে কোরাম পূর্ণ হলে গঠনতান্ত্রিক প্রক্রিয়া সেবায় প্রক্রিয়ায় সভা শেষ করার আহ্বান জানিয়েছেন ডক্টর কিবরিয়া। এখন এগুলার পরে রেজা কিবরিয়ার যিনি পার্টনার আছেন, সম্ভবত তার যে মানে টিম আছে, এখন তো গণঅধিকার দুইটা জায়গাতে ভাগ হয়ে গেছে, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে গঠিত তদন্ত কমিটির চলমান প্রক্রিয়া বাধাগ্রস্ত করার হীন উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর তৎপর হয়েছেন। দলটি এই কথা দাবি করেছেন দলটির সহদপ্তর সমন্বয়ক এবং কেন্দ্রীয় সদস্য শাহাবুদ্দিন শুভ। আপনার রেজা কিবরিয়াকে দ্বিতীয়বারের মতন দল থেকে অপসারণ করে সংবাদ বিজ্ঞপ্তিতে দেওয়ার পর আলটা বিজ্ঞপ্তিতে এই দাবি করেছে শুভ। দলের সিনিয়র নেতাদের পক্ষে এই বিজ্ঞপ্তি পাঠিয়েছেন তিনি। এখানে বলা হয়েছে যে বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক রাশেদ খানের সভাপতিত্বে একটি কোরামবিহীন সভা অনুষ্ঠিত হয়েছে যা অবৈধ। সবাই ৪২ জন উপস্থিত ছিলেন এবং অনেকেই এই যে সিদ্ধান্ত হয়েছে সেই রেজুলেশন বুকে সইও করে নাই। তারপরেও ৮৬ জন উপস্থিত দেখিয়ে নূরের পক্ষ থেকে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে তা মিথ্যা এবং ভিত্তিহীন হিসেবে দাবি করছেন। শুভ বলছেন যে এই যে মানে টাকা পয়সা নিয়ে যে এইসব ঝামেলা, এগুলো নিয়ে যে তদন্ত কমিটি হয়েছে, সেই তদন্ত কমিটির চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন নূর। তারা বলছেন যে তদন্ত কমিটি দেশবাসীর সামনে সত্য উপস্থাপন করবে বলে আমরা প্রত্যাশা করি। মোসাদের সদস্য ইসরায়েলের নাগরিক মেন্দিয়ান সাফাদির সদস্যদের সঙ্গে গোপন বৈঠক, দলের আর্থিক অস্বচ্ছতা নিয়ে আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া নুরুল হক নুরের কাছে প্রশ্ন করলে মূলত তিনি সেইখানে ক্ষিপ্ত হন। সেই সময় থেকে বিভিন্ন অজুহাতে আহ্বায়ককে দল থেকে বের করে দেওয়ার পায়তারা শুরু করেছেন নূর, যার ফলশ্রুতিতে আজকের অবৈধ এবং অগঠনতান্ত্রিক অনাস্থা, মানে সারা বছর সরকারে তারা অবৈধ বলে সবকিছুতে নূরের মুখে অবৈধ থাকে, আজকে সেই ভিপি নূরই নিজেই একটা অবৈধ জায়গায় পড়ে গেছেন। আমি চেক করেছি দুবাইতে যারা গাড়ি চালিয়ে তাকে নিয়ে গেছে ওই জায়গায়, তারা পুলিশ এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছে। আমরা সত্য কথাটাই বলতে হয়, কারণ দুবাইতে না হলে ওরা কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেয়। পুলিশের সাথে মিথ্যা বললে এটা যদি প্রমাণিত হয় এটা খুব মারাত্মক অপরাধ দুবাইতে, বুঝতেই পারছেন যারা চাকরি করে। ওরা বলে দিয়েছে যে হ্যাঁ দেখা হয়েছে, সে একটা
জায়গায় একটা কফি শপে, দুবাই আর শারজার মাঝখানে একটা কফি শপে হঠাৎ থামতে বলল। ওখান থেকে বের হলো মেহেদি সাফাদি বলে একটা লোকের সাথে, তারা তাকে খবরের কাগজে দেখেছে এবং বারান্দায় ছবি তুলেছে, এটা সদস্য সচিবের ফোনে তুলেছে এবং একটা কালো ব্যাগ নিয়ে বের হয়েছে, এগুলি তারা বলে। কালো ব্যাগে কি ছিল আমি জানি না, তো এটা আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, আমি আন্দাজও করতে পারি না। এখন এই দুইটা জিনিস, আবার আরেকটা ঘটনা ঘটেছে, আমি ইনফ্যাক্ট এটা সম্বন্ধে জানতাম না আগের থেকে। প্যালেস্টিনিয়ান রাষ্ট্রদূত সে কনফার্ম করলো যে একাধিকবার নুরুল হক নূর দেখা করেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সাথে, এটা আমি জানতাম না, আমি শুধু জানি দুবাইয়ের মিটিং সম্বন্ধে। কিন্তু সে কনফার্ম করলো যে কাতারে ওয়ার্ল্ড কাপের সময় দেখা হয়েছে এবং আরেকখানেও দেখা হয়েছে তার মিটিং। এখন এটা খুবই বড় একটা দুশ্চিন্তার কারণ, অন্য দেশের সাথে মিটিং, নরওয়ের সাথে বা জার্মানির সাথে বা মালয়েশিয়ার সাথে, এটা কিছু বলার নাই আমার, কিন্তু ইসরায়েলের সাথে মিটিংগুলি এগুলো খুব রহস্যজনক এবং আমাদের দেশের মানুষ এটা ভালোভাবে দেখেন। প্যালেস্টিনিয়ান অ্যাম্বাসেডর খুব সুন্দর কথাটা বলেছে যে বাংলাদেশের নেতা, বাংলাদেশের লিডার হতে হলে ইসরায়েলের পৃষ্ঠপোষকতায় চলে এটা কোনোদিন হবে না, এবং বাংলাদেশের মানুষ প্যালেস্টিনিয়ান মানুষদের পক্ষে এবং তারা প্যালেস্টিনিয়ানদের পক্ষে থাকবে। এবং এই জিনিসটা আই এম শিওর কোনো বাঙালি যারা প্যালেস্টিনিয়ানদের প্রতি সহানুভূতি আছে তারা পছন্দ করবে না যে ইসরায়েলের সাথে এরকম একটা সম্পর্ক স্থাপিত হয়েছে আমাদের একটা দলের। ইসরায়েলিরা তাকে কেন বেছে নিয়েছে সেটা আমি জানি না, তারা খুঁজে এরকম উইক লিঙ্ক, মানে যেখানে একটু জায়গাটা একটু নরম, যেখানে ঢুকা যায়, তারা প্রত্যেক দেশে, মুসলমান দেশে এরকম মানুষ খুঁজে, তারা নুরুল হক নূরের মধ্যে সেই মানুষটি পেয়েছে। এবং প্যালেস্টিনিয়ান অ্যাম্বাসেডর এটাও বলেছে যে আমাদের গোয়েন্দা সংস্থা একে নিয়ে জিজ্ঞাসাবাদ পর্যন্ত কেন করে না সেটা সে প্রশ্ন করেছে, যে সরকার এবং গোয়েন্দা সংস্থাদের এই ব্যাপারে সচেতন থাকা উচিত। এটাও আমি বলতে চাই যে আসলাম চৌধুরী বলে বিএনপির একজন, তা সে মেহেদি সাফাদির সাথে দেখা করেছে, সে দুবাইতে দেখা হয়েছে একটা কনফারেন্সে। কনফারেন্সে তো যে কোনো মানুষ আপনার সামনে এসে হ্যান্ডশেক করে ছবি তুলতে পারে, এটা তো আপনি আটকাতে পারেন। তো ওর অপরাধটার জন্যে এখনও সে জেলে আছে, এখনও জেলে আছে, কিন্তু নূরকে অ্যারেস্ট করা হয়নি, কোনো জিজ্ঞাসাবাদও করা হয়নি এই ব্যাপারে, এটা খুব রহস্যজনক। সরকারের কিছু প্রোটেকশন আছে তার জন্যে, এটা থেকে আন্দাজ করা যায়। যতই চাঁচামেচি করুক না কেন সরকারের বিরুদ্ধে, সরকারের ইন্ধনে অনেক কিছু সে করে। এখন আমাকে সরানোর জন্য ব্যস্ত হয়েছে, আমি এই দুই প্রশ্নে শক্ত একটা অবস্থান নিয়েছি। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।